দুর্নীতির বিরুদ্ধে আমি সবার কাছ থেকে সহযোগিতা চাই। এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এত সহজ না। আজকে ওনারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন যে আপনারা জানেন যে এই মামলায় আগে একটি অর্ডার ছিল যেখানে বলা হয়েছিল যে মেরিটে টাচ করে মিডিয়াকে বলা হয়েছিল মেরিটে টাচ করে এইরকম রিপোর্ট পাবলিশ না করার জন্য। তো যেহেতু আমি তো মিডিয়াও না, আমি তো হচ্ছে গিয়ে পিটিশনার, তো পিটিশনার হিসাবে আমি একটি রিপোর্ট যেটি মিডিয়াতে দিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে আপনারা জানেন রাজুক থেকে যে রিপোর্টটি আসছিল, তো আদালতে ওনারা বলেছেন যে এটা আমি ঠিক করি নাই বা এইভাবে তারা সাবমিশন রেখেছেন। তো আদালত বলছেন যে ঠিক আছে, আপনারা একটা কাজ করবেন যে এই মেরিটে টাচ হয় এই এরকম কোনো বিষয় দেওয়ার দরকার নাই, আপনি এই মামলাতে শুধু এই বিষয়ে আপনি আপাতত আর এইখানে কোনো ভিডিও আপলোড করেন না। আর হচ্ছে গিয়ে যে দুইটা ভিডিও ওই যে আমি আপলোড করেছিলাম যেটাতে আমি ওই যে রাজুকের যে রিপোর্টটা দেখিয়েছিলাম এটা আমাকে সরিয়ে দিতে বলছেন, এবং এই মামলার রায় হওয়ার পরে আমি করতে পারবো, আপাতত রায় হওয়ার কালীন সময় পর্যন্ত যেন আমি আপলোড না করি। হ্যাঁ, এই যে আগামী বুধবারে 8 তারিখ কি হবে এই রুল শুনানি হবে না? আমি বলেছি যে যে ওনারা বলতে চেয়েছেন যে এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন না, আমার বিপক্ষের যারা দাঁড়িয়েছিলেন রেসপন্ডেন্টদের পক্ষে বলছেন যে এটা এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন না, এটা হচ্ছে গিয়ে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন বলছেন আপনারা। তা আমি যেটা সাবমিশনে বলছি যে ইয়েস মাই লর্ড, এটা পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন এই কারণে যে দুর্নীতি তো একা কারো পক্ষে সম্ভব না, দুর্নীতিবাদ যারা আছে তাদের যাদের ব্যাপারে কথা হয় তাদের ব্যাপারে সারা পৃথিবীর দেশের মানুষকে জানাই দেওয়া আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে এটা একটা পদক্ষেপ, এটা আমি বলেছি আদালত। এবং আদালত আমাকে কিন্তু এটাও বলেছেন যে এই বিষয় ছাড়া যেহেতু এখানে একটা রিট চলতেছে এই বিষয় ছাড়া আপনি যে কোনো বিষয়ে আপনি ভিডিও করতে থাকেন করেন। সাবজুডিস মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আসলে সাবজুডিস ব্যাপারটাও তো আসলে এই এক একজনের কাছে এক এক রকম। যেমন অনেকে মনে করেন যে এখন এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, কোনটা সাবজুডিস, এখন ওনারা ওই যে এখন যেহেতু একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছেন, এখন আদালত তো সবসময় হচ্ছে গিয়ে ন্যায় বিচারের জন্য যদি কোনো অ্যাপ্লিকেশন আসে তখন হয়তো বলেন যে এটা সাবজুডিস, বা আমি তো ব্যক্তিগতভাবে যা মনে করি আমি মনে করতে পারি ভিন্ন, কারণ আদালত একটা বৃহত্তর স্বার্থে আমার বিশ্বাস যে বলে দিছেন যে আপাতত যেহেতু এটা নিয়ে অনেক আলোচিত হচ্ছে এটা না বলার জন্য। আর আমি আরেকটা জিনিস স্পষ্ট আমি বলি যে এই ধরনের জিনিস আসতে পারে, তবে দুর্নীতির বিরুদ্ধে আমি সবার কাছ থেকে সহযোগিতা চাই। এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এত সহজ না, কখনো বিভিন্নভাবে আপনাকে বাধাগ্রস্ত করা হবে, কখনো আইনের ফাঁকে ফেলে কোনো বিভিন্নভাবে ফেলে, তবে আমি কারো পক্ষে কারো ইন্ডিভিজুয়ালি কারোর জন্য বলছি না, দুর্নীতির বিরুদ্ধে এই যুদ্ধ শুধু আমার আর আপনার না, সারা দেশের সকল মানুষের যুদ্ধ। এবং এটা আমি মনে করি বাংলাদেশের যে কোনো মানুষ যে যার অবস্থান থেকে দাঁড়াই যাবে দুর্নীতির বিরুদ্ধে তখনই সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা হবে।